আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় তওবা তত্ত্ব। এ বিষয়ে কথা বলবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ বিষয়ে আরও কথা বলবেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সমাজে গ্রাম বলি শহর বলি সব জায়গাতেই তওবা শব্দটির সাথে আমরা পরিচিত নানাভাবে, এবং মানুষ যখন কোনো ভুল করে ফেলে এরকম একটা অভ্যাস হয়ে গেছে হাত দুটা গালে একটা ছোট করে চড় দেয়, এমন একটা চিত্র আছে। ভুল করলে তওবা করতে হয় এমন একটি ধারণা আমাদের জনপদে প্রচলিত আছে। কিন্তু প্রিয় দর্শক, আজকে আমরা তওবার সাথে আবার তত্ত্ব যোগ করেছি, একটু ভারী করে ফেললাম না তওবা তত্ত্ব, কেন ভারী করলাম? আসুন এ বিষয়ে আজকের বিজ্ঞ আলোচক বৃন্দের সাথে কথা বলি। প্রথমেই ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন, আপনার কাছে জানতে চাইব যে তওবা বিষয়টা, আমরা এটাকে যে আমরা তত্ত্ব বললাম, এটা কি সঙ্গত হয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের আলোচনার যে বিষয় তওবা তত্ত্ব, তওবাটি আসলেই একটা তত্ত্ব বা একটা দার্শনিক বিষয়, গভীর বিষয়, একটা গভীর বিষয়। এর সাথে মূলত মানুষের সৃষ্টির একটি গভীর সম্পর্ক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন, এক একটি মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ধরনের উপাদান দিয়ে আল্লাহপাক সৃষ্টি করেছেন। মানুষ নামক যে সৃষ্টিটি আল্লাহপাক সৃষ্টি করেছেন, এটিকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন খলিফা, খলিফাতুন ফিল আরদ, পৃথিবীর খলিফা। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরই জন্য আরেকটি নাম রেখেছেন ইনসান। এই ইনসান শব্দের অর্থই হলো ভুলে যাওয়া, ভুল করা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসানের ভিতরে এমন কিছু উপাদান দিয়েছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেন নাই বা অন্য অন্য মাখলুককে দেন নাই। আমাদের মধ্যে বৃত্তি আছে, প্রবৃত্তি আছে, আমরা ভুলে যাই মতো এরকম কিছু উপাদান দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। কেউ কেউ এগুলোকে রিপুও বলে থাকেন। জি, তো এই খারাপ কাজগুলো আমরা করব এবং এটা করার প্রবণতা আমাদের মধ্যে আছে, আমাদের অস্তিত্বের মধ্যে আছে, অস্তিত্বের মধ্যেই আছে, এটা জেনেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাপাকের যে সকল সিফাতি নাম, গুণবাচক নাম, সেখানে আল্লাপাক নিজের নাম রেখেছেন ওয়া আনা তাওয়াবুর রাহিম, তওবা, তওবা কবুলকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম রাখলেন তওবা কবুলকারী। এখানে বোধহয় একটি রহস্য লুকিয়ে আছে বোধহয়, অর্থাৎ আল্লাহ জানেন মানুষ ভুল করতে পারে এবং সে ভুল করলে যদি আমার কাছে ফিরে আসে, প্রত্যাবর্তন করে, আমি মাফ করে দেব। এই এই যে তত্ত্বটি, এই যে রহস্যটি, এটা কতটা গুরুত্বপূর্ণ? জি, এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ যখন ভুল করবে, মানুষ যখন কোনো অন্যায় করে ফেলবে, কোনো খারাপ কাজ করে ফেলবে, এরপরে এক সময় তার ভিতরে অনুশোচনা আসবেই, এটা মানুষের হতাশ হয়ে যাবে ভুল করার কারণে। এরপরে যদি এই তওবার রাস্তা বা এটা থেকে বের হয়ে আসার রাস্তা যদি আল্লাপাক খোলা না রাখতেন, তাহলে সে হতাশ হয়ে যেত, এক সময় আত্মহত্যা করত, সে মানসিক অসুস্থ হয়ে যেত। খোলা রেখেছেন, তাহলে মানুষ হিসেবে আমাদের হতাশ হয়ে যাওয়া, আমাদের ব্যর্থ মনোরোধ হওয়া বা আত্মহত্যা করা, এটা সঙ্গত হবে না, সঙ্গত হবে না আল্লাপাক। এবং সরাসরি কোরআনে কারিমের আয়াতও নাজিল করে আল্লাপাক বলে দিয়েছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যে যারা নিজেদের নফসের উপরে জুলুম করতে করতে অনেক বাড়াবাড়ি করে ফেলেছ, অনেক গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই চমৎকার আশাবাদকে কেন্দ্র করে আমরা অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ আপনার কাছে।
আপনি তো বয়সে প্রাজ্ঞ প্রবীণ, অনেক দিন লেখাপড়া করেছেন, দীর্ঘদিন আপনি অধ্যাপনা করছেন, জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে আপনি অভিজ্ঞ, আপনার অভিজ্ঞান আছে। শুরুতে ডক্টর ইমাম হোসেন তবা তত্ত্ব সম্পর্কে কিছুটা স্পর্শ করেছেন, কিছুটা রহস্যের কথাও বলেছেন। আপনার এই যে অভিজ্ঞ জীবন, বিস্তৃত জীবন, এখানে আপনি তবার চিত্রটা কেমন দেখেছেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি বিষয়ের উপর আলোচনায় আমাদেরকে ডেকেছেন। আসলে তওবা বিষয়টাই মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যেমনটি শুনেছি, মানুষের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে একটা এমনও আছে যে সে ভালো এবং মন্দ উভয়টা করার স্বাধীনতা রাখে। আল্লাহপাক এই স্বাধীনতা তাকে দিয়েছেন। তাহলে দ্বৈত সত্তা আছে, দ্বৈত সত্তা আছে, একটা দান্তিক দান্তিক দান্তিকতার মধ্যে ব্যবস্থা আছে। এখন কেউ যদি ভালো কাজ করে তাকে কেউ কোনো সময় এই ব্যাপারে বকাঝকা করে না এবং তাকে ভর্ৎসনা করে না, বরঞ্চ এটা প্রশংসিত। কিন্তু অপরদিকে যদি কেউ অন্যায় কাজ করে তাহলে এটাকে কেউ মেনে নিতে পারে না। এখন প্রশ্ন হলো, মানুষ মেনে নেক বা না নেক, যিনি এই অন্যায় বা মন্দ বা পাপ কাজে লিপ্ত হয়েছেন তার কী হবে, এবং তিনি এই কাজ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন? এবং তার মধ্যে যখন একটা অনুশোচনা আসবে যে ইস আমি এটা ভুল করে ফেললাম, তাহলে এ থেকে পরিত্রাণ এর উপায় কী? আর আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ভেতর এই সুরটাও বাজে, এই সুরটাও বাজে এবং এটা বাস্তব। যারা যত বড়ই অন্যায় করুক তার ক্ষেত্রের মধ্যে আল্লাহ আবার এই ইতিবাচক বিষয়টি দিয়ে দিয়েছেন, বিবেকের দংশন এসে দংশিত হয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর পথ বের করে দিয়েছেন। সেটা হচ্ছে, এই বান্দা কত গুণা তুমি করেছ, আমি তো তোমার জন্য রয়েছি। কোরআনে কারিমের মধ্যে যেমন আমাদের ডক্টর ইমাম বলেছেন, কয়েক জায়গাতেই আল্লাহ পাক নিজেকে তওয়াব বলেছেন এবং বান্দাকেও তওয়াব বলেছেন। দেখেন বড় আজিব, ইন্নাহু কানা তওয়াবা। আবার এদিক দিয়ে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তওয়াবিন, আল্লাহও তওয়াব বান্দাও তওয়াব। আচ্ছা, এরপরে আরও মজা, ফিরে আসো, ফিরে আসো, প্রত্যাবর্তন করো, প্রত্যাবর্তন করো, একবার না কতবার করতে চাও। যতবার তুমি অন্যায় করবে ফিলিংস তোমার মধ্যে আসবে, তুমি যদি আবার ফিরে আসো আমার কাছে আমাকে তুমি তোমার সাথেই পাবে। এই জন্যই হাদিসের মধ্যে দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, কুল্লু বানি আদম খাতাউ, মানব সন্তান বলতে সবাই আপনার ভুল করে, এবং এই অপরাধীদের মধ্যে ভুলকারীদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে বেশি বেশি করে তওবা করে, যে ভুল করে ফিরে আসে, ফিরে আসে এবং অনুশোচনায় দগ্ধ হয়, এবং সে নিজের মধ্যেই বিবের দংশনে দংশিত হয়ে সে নিজেকেই এ থেকে ফিরিয়ে আনার জন্য সে চেষ্টা করে। আর এখানেই হচ্ছে তওবা তত্ত্বের মূল সফলতার চাবিকাঠি। এটাই কি বড় জিহাদ নয়? অবশ্যই এটা জিহাদ, কোনো কোনো ভাষ্যে পাওয়াও যায় এটা, যে জিহাদ আকবরও বলা হয়েছে। আর জিহাদ নিজের সাথে যুদ্ধ করা, জি জি, যুদ্ধ করা নিজের প্রবৃত্তির সাথে যুদ্ধ করা। এবং মজার ব্যাপার হলো, শত্রুর সাথে যুদ্ধ যেটা সেটা হয় সাময়িক, আর নাফসের সাথে যেটা আমরা যুদ্ধ করি জিহাদ করি সেটা হচ্ছে একবারে মানে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে, জি প্রতি মুহূর্তে। সে যে মানুষ হিসেবে জীবন্ত আছে, জীবন্ত আছে, জীবিত আছে, জীবিত আছে, এটার উদাহরণ হলো সেই নফস তওবা, তওবা। এখন দেখুন রমাদানে আমরা দেখি আল্লাহ পাক রাসূল বলছেন যে আমি শয়তানকে বন্ধ করে দিয়েছি, কিন্তু নফসের খবর কি? নফস খোলা। তাহলে শয়তান সহযোগী হয়ে এই নফসও মানুষকে বিভ্রান্ত করছে। আবার নফস তো বিভিন্ন স্তর, নফসে আমারও আছে, আজি আমারাটি হচ্ছে মূল শুরু, তারপরে হচ্ছে লাওয়ামা, তারপরে হচ্ছে মুতমাইন। এবং এটা কখন অর্জিত হবে? নফসে আম্মারা আমাকে আপনাকে বিভ্রান্ত এবং ভুল কাজের দিকে অনুপ্রাণিত করবে। আমি যখন সেটা থেকে আমি যখন এটা জানতে পারলাম এবং অনুষ্ঠিত হলাম, তখন আমি নিজেকে মালামত করলাম যে না এটা করা যাবে না। এই হলো নফসে লাওয়ামা। আমাদের লক্ষ্য হবে কি মুতমাইনে যাওয়া? হ্যাঁ অবশ্যই মুতমাইনে যাওয়া। এই যখন আমি নিজে মুতমাইনের বিষয়টা কি? এটাই বলতেছি আমি, যে যখন আমি অন্যায় করলাম অনুসূচিত হলাম এটার নাম হচ্ছে লাওয়ামা। এখন আমাকে এর থেকে পরিত্রাণ পেতে হবে, তওবাতে আসো। তওবা করতে 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 তোমার নফস যখন মুতমাইন হয়ে যাবে যে না আর আমি অন্যায় করব না, তখনই সেটা হবে মুতমাইন না, আর তখনই আল্লাহ, জি জি জি, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না,
ইরজিই ইলা রাব্বিক, হে একবার এটা কি বলবো আমি মুতমাইন্নার কি অর্থটা করা যেতে পারে, একবার পরিষ্কার প্রশান্ত, প্রশান্ত যার মধ্যে কোনো অপরাধ বোধ নেই এবং অপরাধও নেই। আমার তো বাস্তব জীবনে আমরা সাধারণ মানুষ, গৃহে সমাজে সংসারে নানা কাজ করতে হয়, মিস্টার শয়তান তো আমাদের সাথে সবসময় লেগেই আছে, ধর্মের দ্বারপথে বস্তুগত উপার্জনে আমাদের প্রবৃত্তিগত যে মানবিক চাহিদা আছে সব জায়গায় তো সে বিচরণ করে থাকে, ভুল আমাদের হয়ে যায়। তো হয়ে গেলে আমাদের বলে আমার তওবা করবো আল্লাহ, কিন্তু তওবার কি কোনো পদ্ধতি আছে, নিয়ম আছে, পূর্ণতা অপূর্ণতা এইসব বিষয়গুলি কি তওবাকে কেন্দ্র করে আছে? জি আলহামদুলিল্লাহ, তওবার কিছু নিয়ম নীতি তো অবশ্যই আছে, কারণ তওবা ইসলামী শরীয়তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুধু মুখে বললে কি তওবা হয়ে যাবে? মুখে বললেই তওবা যথেষ্ট না, যাত্রা শুরু। জি, এটা দ্বারা যাত্রা শুরু। আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ মাসুম, কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বার, কোনো হাদিসে আসছে 100 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াল্লাহি ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, 70 বারের অধিক শতবার তওবা করতেন, আস্তাগফার করতেন। অনেক সাহাবি অনেক বড় বড় গুনাহের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসেছেন, কেউ সন্তানকে জীবন্ত হত্যা করেছেন, সেই গুনার কথা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসেছেন, এটা সমাধান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তওবার রাস্তা দেখিয়ে দিয়েছেন। তারপরে কোনো মহিলা জানা করেছেন, ব্যভিচার করেছেন, সেটার জন্য এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা দেখিয়ে দিয়েছেন। তওবাটা আমাদের সমাজে যেটি ভুল ধারণা যে সারা জীবন আমি গুনাহ করে গেলাম, মৃত্যুর সময় একজন ইমাম সাহেব বা খতিব সাহেবকে এনে আস্তাগফিরুল্লাহ তওবা পড়া, তওবার দোয়াগুলো কিছু পড়াই দিলেন বাস তওবা হয়ে গেল, এটি আসলে মূলত তওবা না। আল্লাহ কোরআনে কারিমে এই ব্যাপারে স্পষ্ট করে বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুলান। আল্লাহ পাক বলেন এটি কখনোই তওবা নয় যে সমগ্র জীবনব্যাপী গুনাহ করলো, মৃত্যুর সময় এসে বলল যে আমি তওবা করেছি। তওবাটি হবে যখনই গুনাহ করবে, যখনই কোনো অন্যায় করে ফেলবে, সাথে সাথে অনুতপ্ত হয়ে তওবা করবে। এবং তওবার পরে কি একটা ভালো কাজ করলে আরও ভালো হয়? জি অবশ্যই, তওবার পরে তো উদ্দেশ্য, তওবা করার উদ্দেশ্যই হলো যে আমার পুরানো যে গুনার কাজটা পিছনে থেকে ভালো পথে ভালো দিকে আসা। এজন্য মানুষ যে অপরাধগুলো করে, গুনাহের কাজগুলো করে, এগুলো মূলত দুই ভাগে বিভক্ত, একটি আল্লাহর অধিকারের সাথে সম্পৃক্ত, আবার কিছু রয়েছে বান্দার অধিকারের সাথে সম্পৃক্ত, হকুল্লাহ হাক্কুল্লাহ এবং হাক্কুল্লাহবাদ। যেগুলো আল্লাহর অধিকারের সাথে সম্পৃক্ত সেগুলো থেকে যখন বান্দা ফিরে আসবে তখন তিনটি কাজ তাকে করতে হবে, আর বান্দার অধিকারের সাথে সম্পৃক্ত হলে তাকে চারটি কাজ করতে হবে, একটু বেশি হবে। জি একটু বেশি হবে, যে আল্লাহ সুবহান ওয়া তাআলার অধিকারের সাথে যেগুলো সম্পৃক্ত সেগুলোর জন্য তিনটি কাজ। প্রথম কাজটি হলো সেটি সে যে গুনাহটি করতো সেটি ছেড়ে দিবে আজকে থেকে। দ্বিতীয় বিষয়টি হলো ভবিষ্যতে আর কোনো দিন মৃত্যু পর্যন্ত করবে না, এই ব্যাপারে একটা কঠিন একটা প্রতিজ্ঞা নিবে, প্রতিজ্ঞা নিবে। আর তৃতীয় বিষয়টি হলো যে অতীতে যে গুনাহটি হয়ে গিয়েছে, অপরাধটি করে ফেলেছেন, সেটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ইস্তেগফার করবেন। আর যদি সেটি বান্দার অধিকারের সাথে সম্পৃক্ত হয় তাহলে এর সাথে আরও একটি বিষয় সম্পৃক্ত হবে, সেটি হলো বান্দার যে ক্ষতিটি তিনি করেছেন সেই ক্ষতি পূরণ দিতে হবে, অথবা মাপ চেয়ে নেওয়া, মাপ চেয়ে নেওয়া। তার থেকে যেমন হয়তো সুদ নেওয়া হয়েছে, ঘুষ নেওয়া হয়েছে, বা কোনো এরকম কোনো অধিকার নষ্ট করা হয়েছে সেটি তাকে ফেরত দেওয়া, কারণ এটি বান্দার অধিকারের সাথে সম্পৃক্ত। এই কাজগুলো করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে থাকেন। মূলত তওবার পূর্ণাঙ্গ তওবা বলতে এটিকে বোঝানো হয়, শুধু আমি আমি গালে চাপড়ালাম চাপড়ালাম তারপরে আমি দোয়া পড়লাম বারবার বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মূলত তার মানে আপনার অন্তর উপলব্ধি আসতে হবে, মৌখিক উচ্চারণ থাকতে পারে, মূল বিষয় হলো কার্যক্রমে কার্যক্রমে কার্যক্রমের মাধ্যমে তওবার যে উদাহরণ সেটা সৃষ্টি করতে হবে। আপনার এ কথার সূত্র ধরে অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ আপনার কাছে। ডক্টর ইমাম হোসেন তো চমৎকার করে বললেন তওবার পদ্ধতি সম্পর্কে, তওবা করলাম আবার ভুল হয়ে গেল, তওবা করলাম আবার ভুল হয়ে গেল, তো এই অবস্থা তো মানুষের মধ্যে প্রশ্ন জাগবে, দ্বন্দ্ব সৃষ্টি হবে, অনেকের মধ্যে কনফিউশনও সৃষ্টি হতে পারে, কি হলো আমার, এক্ষেত্রে সে হতাশ হবে না কি করবে?
চমৎকার প্রশ্ন। আসলে যে পদ্ধতি আমরা জানলাম, এই পদ্ধতি আমাকে সারা জীবন এটাকে প্রয়োগ করিয়ে যেতে হবে, অনুসরণ করতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শুধু তওবা করতে বলেননি, তওবার সাথে একটা শব্দ জুড়ে দিয়েছেন, তওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তওবাতান নাসুহা। এখন তওবাতান নাসুহাটা কি? তওবাতান নাসুহা যেটা আমরা শুনেছি, যে অন্যায়টা করেছি তা থেকে আমি বিরত থাকব, যে অন্যায়টা করেছি এর জন্য আমি অনুশোচিত হব, যে অন্যায়টা করেছি এর জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, ক্ষমা চাইব, এবং এর উপর অটল থাকা, এটাই হচ্ছে তওবাতান নাসুহা। এখন আপনি যেটা বললেন, সাধারণত হয়ে যায় এটা, আমি একবারই স্ট্রিক্টলি এবং খুব কঠিনভাবে আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি অন্যায় করবো না, এটা তারপরে হয়ে গেছে, হয়ে গেছে, তাহলে কী করবো? হয়ে গেছে, আবার করেন তওবা, আবারও হয়ে গেছে, আবার করেন তওবা। আপনি যদি বলেন যে কতবার, আমি বলবো যে আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমাদের আল্লাহ, আপনি যতবার করবেন ততবারই তিনি তওবা গ্রহণ করতে প্রস্তুত আছেন। আমি আর আপনি এটা করতে করতে ক্লান্ত হতে পারি, আমার আল্লাহ ক্লান্ত হন না। তবে এতটুকু খেয়াল রাখতে হবে যে আমি এই সুযোগটা পেয়ে বারবার করবো, আবার তওবা করবো, এটা যেন অভ্যাসে পরিণত না হয়। আপনি যেটা বলেন সেটা তওবা দর্শনের কথা বলতে, বাস্তব জীবনে আমি আমার কল্যাণ চাই, মুক্তি চাই, আমি তো বারবার করবো না। সেটাই আমি বলছি যে এটা কি বারবার করার একটা মানে সুযোগ আমরা নেব না, হয়ে যায়, হয়ে যায় আমার মানবিক দুর্বলতার কারণে, হয়ে বাস্তব কোনো কারণে, বাস্তব কোনো কারণে, কিন্তু এটাকে আমি ইচ্ছাকৃত অভ্যাসে পরিণত করব, তাহলে আল্লাহ পাক এটাও বুঝেন, অন্তরে সেই খবর তো আল্লাহ রাখেন, খবর তো আল্লাহর কাছে আছে। এই জন্যই তো দেখেন আল্লাহ পাক কি বলছেন, দেখেন এক জায়গার মধ্যে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতান। উপরে চারটা অন্যায়ের কথা বলা হয়েছে, তারপরে বলছেন যে ব্যক্তি তওবা করবে, এরপরে বলছে ও আ মানা আবার ইমান আনবে, তার মানে এতদিন কি বেঈমান ছিল? ওই কাজটা করার পর ইমান দুর্বল হয়ে গেছে, ভঙ্গ হয়েছে, সেই ইমানটাকে সে শক্তিশালী করবে, আবার রিপেয়ার করবে, রিপেয়ার করবে। ওয়া আমিল আমাল কি দিয়ে রিপেয়ার করবে? ওয়া আমিল আমালান সালিহান, ভালো আমল দিয়ে। তাহলে ইমান দুর্বল হয়, ইমান কমেও যায়, আবার বাড়েও, হ্যাঁ কমে বাড়ে বা শক্তিশালী হোক দুর্বল হয়, যেটা যেভাবে আপনি সেটাকে মানে এখানে দান্তিক অবস্থা আছে, 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 তারপরে সেটাকে আপনি শক্তিশালী করবেন কিন্তু আমলে সালেহ দিয়ে। আল্লাহর আল্লাহ পাক কী বলছেন, এটা আল্লাহর ঘোষণা যে সে যদি এভাবে নিজেকে পেশ করতে পারে, উপস্থাপন করতে পারে, তাহলে তার অতীতের কৃত অন্যায়গুলোকেও আমি ভালো কাজের দ্বারা পরিবর্তন করে দিই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। এমন কোনো নবী আপনি পাবেন না যে নবী তার উম্মতকে ইস্তেগফারের কথা বলেননি, তওবার কথা বলেন। সূরা হুদ আপনি পড়ুন, সেখানে দেখবেন নূহ আলাইহিসসালাম বলে, তারপরে আপনি সালেহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সবাই বলতেছে ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, হে কওম তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। এই ক্ষমার মাধ্যমে আমার তওবার দ্বারটা উন্মুক্ত হয়ে যায়। আল্লাহ পাক হাদিস কুদসির মধ্যে একটা আছে, আল্লাহ পাক বলেন বান্দা আমার তুমি কত কত গুনাহ করো, তুমি যত গুনাহ করো তোমার গুনার চাইতে আমার রহমতের দরিয়া আরও অনেক বিশাল। তওবার এই যে একটা দ্বার আছে, উন্মুক্ত দ্বার আছে বলেই তো বোধ হয় মানুষ তার চেতনাগত দিক থেকে, তার দার্শনিক ভাবনার দিক থেকে অন্যায় স্থির হয়ে থাকতে পারে না। যদি তওবার দ্বার না থাকতো তো আমি তো শেষ, ভুল করে ভুল করে, তাহলে তিনি ভুলের যেই অভিযাত্রা সেখানে থেকে যেতেন। আর তওবার দ্বারটা থাকার কারণে মানুষ তার নানা দুর্বলতার কারণে, সীমাবদ্ধতার কারণে হয়তো কোনো গুনাহ করে ফেললো, আবার তওবা করে সে আবার ভালো হতে পারে। শুধু ফিরে আসা না, সে আল্লাহর একজন প্রিয় বান্দায়ও পরিণত হয়ে যায়। শেষে কি আপনি বলবেন একজন মুসলিমের জীবনটা এ পথে কেমন হওয়া উচিত? জি আলহামদুলিল্লাহ, একজন মুসলিম যে কোনোভাবেই, সেটা শয়তানের প্ররোচনায় হইতে পারে, নফসের প্ররোচনাতে হইতে পারে, যে কোনোভাবে ভুল করে ফেলতে পারেন, কবিরা গুনাহ করে ফেলতে পারেন, যে কোনো অন্যায় করে ফেলতে পারেন, এ করাটাই স্বাভাবিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের থেকে গুনাহ করার মতো যেই শক্তি বা গুনাহ করার যে বিষয়গুলো, উপাদানগুলো, সেগুলো আল্লাপাক তাদের থেকে সরিয়ে নিয়েছেন, তাদেরকে নিয়ন্ত্রণ করেছেন। কিন্তু আমাকে, আপনাকে বা মুমিনকে তো আল্লাপাক সেভাবে নিয়ন্ত্রণ করবেন না। এই জন্য গুনাহের উপাদানগুলো আমাদের মধ্যে আছে এবং আমাদের ইচ্ছা শক্তির উপর আমাদের ছেড়ে দেওয়া হয়েছে, সুতরাং আমরা যে কোনো মুহূর্তে যখনই কোনো ভুল হয়ে যাব, যখনই কোনো অন্যায় করে ফেলব, সাথে সাথেই আমরা তওবার দিকে ফিরে আসব। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হাজ, আমাদের জাকাত, আমাদের ইমান তো আমাদের প্রতিনিয়ত অন্যায় থেকে,
শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার কথা বলবে। আমাদের এই সংগ্রাম, এই সত্য পথে পবিত্র পথে থাকার যে জেহাদ, এটা আমাদের জারি রাখতে হবে। এরপরে যদি কখনো ভুল করে ফেলি, হতাশ নয়, তওবা করে আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মাফ করবেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কষ্ট করে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন ডক্টর এ বি এম হিজবুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন, আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল তওবা তত্ত্ব। আসলে এটি একটি তাত্ত্বিক ব্যাপার, তাত্ত্বিক বিষয়। তওবা দর্শনটা কেন আসলো, তাহলে মানুষের যে সৃষ্টি রহস্য, মানুষের মধ্যে যে দ্বান্দ্বিক অবস্থা, ভালো মন্দের যে একটি সাংঘর্ষিক অবস্থা মানুষের মধ্যে আছে, বিবেক আছে, সচেতনতার যে উপাদান আছে, সব মিলিয়ে আমাদের সচেতনভাবে আল্লাহর অনুগত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ বা কর্মপদ্ধতি, জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে আমরা সেটাই অনুসরণ করব, পালন করব। এরপরে যদি ভুল হয়ে যায়, আমরা হতাশ হব না, আমরা প্রত্যাবর্তন করব, আল্লাহর বাণীতে প্রত্যাবর্তন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। তাহলে বোধহয় আমরা মুক্তি পাব, আমাদের জীবনও হবে সহজ, সুন্দর এবং সাবলীল। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।